আসসালামু আলাইকুম, কম্পিউটার বিশ্বনের পক্ষ থেকে এ সালিম স্বাগত জানাচ্ছি। আজকে আর একটি ভিডিও, আর আজকের এটাও ডেলিভারি নিয়ে ভিডিও। তো বন্ধুরা, আজকের এই প্রজেক্টর একটি ডেলিভারি দিচ্ছি বন্দরনগরী চট্টগ্রামে। তো রংপুর থেকে বন্দরনগরী চট্টগ্রামে এর আগেও আমি অনেক প্রোডাক্ট পাঠিয়েছি, প্রিন্টার পাঠিয়েছি। তো আজকে আমার মনে হলো যে একটু ভিডিওটা দেই, যেহেতু আসলে জাকির ভাই অর্ডার করেছেন। তো জাকির ভাইয়ের বাসা সীতাকুণ্ডে চট্টগ্রামের। তো জাকির ভাইকে প্রথমত অনেক ধন্যবাদ জানাতে চাই যে অনেক আস্থা রেখেছেন আমাদের প্রতি, এ কারণে অবশ্যই কৃতজ্ঞ কম্পিউটার ভিশন, সেই সাথে আমি। তো যাই হোক, দোয়া করবেন অবশ্যই, আমরা চেষ্টা করব আমাদের কাস্টমারকে, ইভেন আপনাকে সহ সবাইকেই বেটার সাপোর্ট দেওয়ার জন্য। সেই সাথে কেউ যেন কখনও প্রতারিত না হয়, সবাই যেন তার কষ্টের টাকায় জেনুইন প্রোডাক্টটা পায়, এটা ইনশিওর করার দায়িত্ব আমার। তো যাই হোক বন্ধুরা, আজকে জাকির ভাইকে চিটাংয়ে বা সীতাকুণ্ডে আমি প্রজেক্টরটা দিয়েছি, চিয়ারলাক্সের CL770। আপনারা জানেন যে চিয়ারলাক্স ব্র্যান্ডের সবচেয়ে ভালো একটি প্রজেক্টর। তো এই প্রজেক্টরটি অ্যাকচুয়ালি হচ্ছে 4000 লুমেন্সের, অর্থাৎ যারা একটু লং টাইম চালাবেন, যারা হয়তো অনেক দিন চালাতে চান, তারা তাদের পছন্দ তালিকায় এই প্রজেক্টরটি রাখতে পারেন। তো আমি একটু এখন দেখিয়ে দিব যে কীভাবে প্রজেক্টরটি ইনস্টলেশনটা করবেন, কীভাবে আপনি মেনটেন করবেন, চালাবেন, সেটা একটু দেখিয়ে দিব। তার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, একটা শেয়ার দিয়ে দিবেন। হয়তো শেয়ার দিলে আপনার বন্ধুরা প্রজেক্টর কেনার একটা বিশ্বস্ত জায়গা পেয়ে যেতে পারে, অথবা খুঁজে পাবে আর কি। তো যাই হোক বন্ধুরা, এখন আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি কী কী থাকছে এই প্রজেক্টরে এবং এটা আপনারা কীভাবে সেট আপ করবেন। তো এই প্রজেক্টর নিয়ে আমার অনেক ভিডিও আছে, অনেকগুলো ভিডিও আমি ইতিপূর্বে দিয়েছি। তো আমি আজকে একটু শুধু দেখাবো আপনারা, যারা হয়তো সেট আপ করবেন, তারা আসলে এই প্রজেক্টরটা সেট আপ করার ক্ষেত্রে কী কী বিষয়গুলো খেয়াল রাখবেন বা কীভাবে সেট আপ করবেন, এটা একটু শুধু আমি দেখিয়ে দিব। আর হয়তো অনেকে প্রজেক্টর নিয়ে যাওয়ার পরে বুঝে পান না যে কোনটা কোথায় লাগাবো না লাগাবো, এটা আমি একটু হয়তো বলে দিব। প্রথমত একটা পাওয়ার কেবল থাকবে এটার সাথে, আপনারা পাওয়ার কেবলটা এই পোর্টে ঢুকিয়ে দিয়ে একটু ভালো করে চাপ দিয়ে লাগিয়ে দেবেন, দিয়ে ওটা ইলেকট্রিসিটির সাথে প্লাগ ইন করে দিলেন। এরপরে যখন আপনি আকাশ DTI সেটআপ বক্স বা কম্পিউটার ল্যাপটপ থেকে চালাবেন, তখন আপনি এই তিনটা পোর্ট ব্যবহার করতে পারেন। আকাশ DTI অথবা সেটআপ বক্স থেকে HDMI পোর্ট ব্যবহার করবেন, আর কম্পিউটার যে কম্পিউটারতে HDMI পোর্ট নেই সেগুলোতে VGA পোর্টটা ব্যবহার করবেন। তো যখন আপনি এই পোর্টটা লাগিয়ে দেবেন, ধরুন আপনি আকাশ DTI ছবি দেখবেন, আপনি এই যে কোনো একটা HDMI পোর্টে লাগিয়ে দিন। দেওয়ার পরে এইখানে দেবেন যে পাওয়ার অন করতে হবে, এটা দিয়ে পাওয়ার অন করে ফেলুন প্রথমে। তারপরে যখন আপনি কেবল লাগিয়ে দিয়েছেন, আপনাকে যেটা করতে হবে, এই কর্নার দেখুন একটা বাটন দেখতে পাচ্ছেন আপনারা, এখানে তীরের মতো দেখবেন একটা ঢুকে গেছে, এটা দিয়ে সিলেক্ট করে, এটা আপনি রিমোট দিয়েও করতে পারেন, মেনু বাটন থাকবে বা সোর্স বাটন থাকবে সেটা দিয়েও করতে পারেন। আর যদি আপনি সরাসরি প্রজেক্টরের বাটনগুলো চেপে করতে চান, তাহলে এই বাটনটা চাপলে দেখবেন যে আপনার HDMI পোর্ট, VGA, USB এই লিস্টগুলো চলে আসছে। আপনি কত নাম্বার পোর্টে দিয়েছেন এখানে, সেই পোর্টটা এখানে দেখিয়ে মাঝখানে ওকে প্রেস করলে দেখবেন যে আপনার সেটা কাজ করছে। এরপরে যখন আপনি আবার পেন ড্রাইভ চালাবেন, সেম অ্যাজ আপনি হয়তো এই দুইটা পোর্ট আছে এখানে, পেন ড্রাইভটা লাগিয়ে দিলেন, দেওয়ার পরে আপনাকে এখন কোন USB পোর্টে লাগিয়ে দিয়েছেন, এখানে এই সোর্স বাটনে যে ওটা আপনাকে কল করে দিতে হবে, দিয়ে ওকে করে দিতে হবে, তাহলে আপনার সেই ফাংশনটা কাজ করবে। এরপরে যখন আপনি হয়তো অনেকে আমাদেরকে ফোন করেন যে ভাই আমরা তো ডিশের লাইন লাগিয়ে দিয়েছি, টিভি তো আসছে না, এই ডিশের পোর্ট ক্যাবেলটা যেটা অ্যানালগ ডিশের ক্যাবেল পোর্টটা এখানে ঢুকিয়ে দিবেন এই পোর্টে ক্যাবেলটি। এরপরে যে আপনি আবার সোর্সে যে দেখবেন যে ATV নামের একটা অপশন থাকবে, ATV টা আপনি সিলেক্ট করে ওকে করে দিলে দেখবেন যে আপনার অ্যানালগ ডিশটাও চলছে। তো এটাই ছিল মূলত। এছাড়া এই বিষয়ে দেখবেন ইউটিউবে আর অনেক ধরনের ভিডিও আছে, আমাদের অনেকগুলো সেট আপের ভিডিও আছে, ইনস্টলেশনের ভিডিও আছে। এরপরও যাতে আপনি কোথাও আটকে যান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারেন, অথবা আপনি কমেন্ট করে জানালে আমরা সেখানে উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ। তো বন্ধুরা, জাকির ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, অনেক বিশ্বাস করে অর্ডার করেছেন বন্দরনগরের চট্টগ্রাম থেকে। আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন, আমরা অবশ্যই আমাদের দর্শক বা কাস্টমারের প্রতি খুবই যত্নশীল থাকার চেষ্টা করি। আর যে কোনো ধরনের কম্পিউটার রিলেটেড পণ্য প্রয়োজন হলে আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আগামীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।